This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. স্বদেশখালীর পথে শুভেন্দু অধিকারীরা, কিন্তু তাদেরকে আটকে দেওয়া হয়েছে বাসন্তী হাইওয়েতে, আটকে দেওয়া হয়েছে বিজেপি প্রতিনিধি দলের। এ মুহূর্তে দুটো উইন্ডোর মাধ্যমে দুটো ছবি আপনাদের দেখাচ্ছি। একদিকে যেখানে শুভেন্দু অধিকারীদের আটকে দিয়েছে পুলিশ, সেই ছবি দেখতে পাচ্ছেন, পাশাপাশি চাকরি প্রার্থীদের বিক্ষোভ দেখতে পাচ্ছেন করুণাময়কে। শুভেন্দু অধিকারী নেতৃত্বে বিজেপি প্রতিনিধি দল, তারা আগেই জানিয়েছিল আজকে তারা সন্দেশখালীতে যাবে এবং সেই উদ্দেশ্যে তারা রওনায় দেয়, কিন্তু তাদেরকে আটকে দেওয়া হয় বাসন্তী হাইওয়েতে। গতকাল আমরা দেখেছিলাম বাম প্রতিনিধি দলকে আটকে দেওয়া হয়েছিল, মীনাক্ষী মুখোপাধ্যায়দের আটকে দেওয়া হয়েছিল ন্যাজাট ফেরিঘাটে, এবং আজকে শুভেন্দু অধিকারীদের আটকালো পুলিশ। এবং যদিও শুভেন্দু অধিকারীরা তারা সন্দেশখালী যাওয়ার ব্যাপারে অনর ছিলেন এবং তারা জানিয়েছিলেন যে যেখানেই তাদের আটকানো হবে সেখানেই বসে তারা ধর্ণা দেবেন, বিক্ষোভ দেখাবেন, এবং 144 ধারা কার্যত ভেঙে সেখানে যাওয়া হবে বলে জানিয়ে দিয়েছিলেন শুভেন্দু অধিকারীরা। আর তার আগে আমরা দেখেছিলাম বিজেপির বিধায়করা বিধানসভাতে বিশেষ টি শার্ট পরেন, সন্দেশখালীর সঙ্গে আছি এই টি শার্টে তারা বিধানসভাতে স্লোগানিং করেন, শাউটিং করেন, এবং তাদের মধ্যে যে একটা বাক্য বিনিময় হয়েছিল তারপর অধ্যক্ষ তাদেরকে সেই টি শার্ট খুলে আসার কথা বলেন। যদিও তাতে অনড় ছিলেন বিজেপি বিধায়করা, তারপর শুভেন্দু অধিকারী সহ 6 জন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে শুভেন্দুদের আটকানো হয়েছে সন্দেশখালী যাওয়ার পথে, বাসন্তী হাইওয়েতে আটকানো হয়েছে বিজেপি প্রতিনিধি দলের সদস্যদের। যদিও সন্দেশখালী যাওয়ার পথে অনর রয়েছেন শুভেন্দু অধিকারীরা। অন্যদিকে রাজ্যপাল সিভি আনন্দ বোস, তিনি সন্দেশখালীতে পৌঁছানোর পরই সেখানকার মহিলারা কান্নায় ভেঙে পড়েন, অত্যাচারের কথা তারা রাজ্যপালকে জানাতে চান এবং রাজ্যপালের কাছে তারা তাদের যে বার্তা সেটা পৌঁছে দিতে চান। দিনের পর দিন কিভাবে তারা অত্যাচারিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, সেই সমস্ত কথা তারা রাজ্যপালকে জানাতে চান। সেখানে রাজ্যপাল যাওয়ার পথে তাকেও বাধা দেওয়া হয়, যদিও রাজ্যপাল সেখানে পৌঁছান, সেখানকার মানুষজনের বক্তব্য শোনেন। অন্যদিকে আরামবাগে আজকে সন্দেশখালী প্রসঙ্গে মুখ খোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান যে রাজ্য মহিলা কমিশনকে সেখানে পাঠানো হয়েছিল, তারা ঘুরে এসে রিপোর্ট দিয়েছে। সুচারু মিত্র রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুচারু, এই মুহূর্তে কি আপডেট পাচ্ছি, খুব সংক্ষেপে জানতে চাইছি, বিজেপি প্রতিনিধি দল কি পৌঁছেছে? দেখো, বাসন্তী হাইওয়েতেই পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, সঙ্গে ছিলেন ত্রিরূপা মিত্র চৌধুরী সহ বিজেপির প্রতিনিধি দল। সেই প্রতিনিধি দলকে বাসন্তী হাইওয়েতে সেই বাসটিকে আটকে দেওয়া হয় এবং পুলিশের পক্ষ থেকে বলা হয় যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের বিষয় রয়েছে, শুভেন্দু অধিকারী গেলে সেখানে সন্দেশখালীতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে, তাই কোনোভাবেই তাকে এগোনো যাবে না। যদি তিনি রিটেন কনসেন্ট দেখাতে পারেন তবেই তাকে এগোতে দেওয়া যাবে। এরপরই একটা বচসা পরিস্থিতি তৈরি হয়। এখনো পর্যন্ত শুভেন্দু অধিকারী বাসন্তী হাইওয়েতেই দাঁড়িয়ে রয়েছেন, পুলিশের সঙ্গে তীব্র বচসা পরিস্থিতি তৈরি হয়, কিন্তু কোনোভাবেই সন্দেশখালীর দিকে এগোতে পারছে না বিজেপির প্রতিনিধি দল। নজর থাকবে সুচারু, আপাতত ধন্যবাদ। Let me know if you're going to do it.